মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল পাড়া প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়াতে। অভিযোগের ভিত্তিতে এই যুবককে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দেশবন্ধু পাড়া এলাকার দুটি বাড়ি থেকে দুটি মোবাইল চুরি হওয়ার ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, মোট 3 জন চোর ছিল বলে দাবি। এমনকি এলাকার সিসিটিভি ফুটেজেও এদের ঘোরাফেরা করতে দেখা গেছে। এরা সকলেই অচেনা। এদিন এক যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকার কয়েকজন বাসিন্দারা অভিযোগ, কয়েকদিন ধরেই এলাকায় ঘোরাঘুরি করছিল এই যুবক। পরপর দুটি মোবাইল চুরি যাওয়ার পর ফের শনিবার সন্ধ্যায় এই যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ এই যুবককে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। স্থানীয়রা এই যুবককে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ এই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। अभी ना जाओ छोड़ कर। बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। ভাই স্বীকার কর তোকে তোকে মাই আল্লাহ নাকি স্বীকার কর। দেখছেন সেই ছবি, মোবাইল চোর সন্দেহে এক যুবককে ইলেকট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর স্থানীয়দের। আরেকবার আমরা দেখাবো সেই ছবি, কিভাবে এই যুবককে বেঁধে মারধর করা হচ্ছে। আমরা শুনবো স্থানীয়রা কি জানিয়েছেন এই প্রসঙ্গে। ঘটনা হয়েছে কালকে ভোরবেলার দিকে। আমি হচ্ছে ঘুমিয়েছিলাম আমার ঘরে, আমার ঘর থেকে হঠাৎ দেখি ফোন নেই, ঠিক আছে। আমি ভাবলাম যে কি বা কি হয়েছে, তারপর দেখি আমার ফোন চুরি হয়ে গেছে। তারপর আজকে আমাদেরই পাড়ার আমার একটি ভাইয়ের মোবাইল, ওর দেওয়াল টপকে উঠে, ঠিক আছে, ওর ঘর থেকে লাঠি দিয়ে মোবাইলটা নিয়ে গেছে। কিভাবে ধরলেন এই চোরকে? ও কালকে সন্ধ্যার সময় ও যে বাড়িতে চুরি করেছে ওখানে জিজ্ঞাসা করছিল একটা ছেলেকে, এদিক দিয়ে যাওয়া যাবে নাকি বা এই ঘর দিয়ে যাওয়া যাবে নাকি। ওর হচ্ছে বাড়ি আলতা গ্রামে। কালকে সন্ধ্যার সময় দেখা গেছে ওকে ভিডিও ক্যামেরা ফুটেজে দেখা গেছে, আর হচ্ছে আজকেও দেখা গেছে। তো আজকে যাচ্ছে এদিক দিয়ে তখন আমরা ধরলাম। এখন কি চাচ্ছেন যে কি চোরের কি শাস্তি চাচ্ছেন? এখন চাচ্ছি যে চোর চুরি করেছে, আজকে আমার বাড়িতে চুরি করেছে, কালকে অন্যের বাড়িতে চুরি করতে পারে।
তাই চাচ্ছি যে চোরের মানে শাস্তি হোক আর আমাদের মোবাইলটা আমরা যাতে ফেরত পাই। সিসিটিভি ফুটেজে কি এই চোরকে দেখা গেছে? হ্যাঁ, এই চোরকে দেখা গেছে কি মানে একে দু তিনবার আসতে দেখা গেছে রাত্রে বেলার দিকে, ঠিক আছে। আবার ও হচ্ছে নিজেও মুখে স্বীকার করেছে আজকে যে হ্যাঁ আমি ফোনটা চুরি করেছি। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর মণ্ডল। কোথায় এই জায়গাটা? এই জায়গাটার নাম দেশবন্ধু পাড়া 10 নম্বর ওয়ার্ড।